আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা জানেন, রিসেন্ট কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এমএনসি সৈনিক পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন এই মাসের 25 তারিখে শুরু হয়েছে, যা কিনা চলবে আগামী মাসের 20 তারিখ পর্যন্ত। সো এখানে আবেদন করতে অনেকেই কিছু ভুল করেছেন, সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব এবং এই ভুলের সমাধানগুলো কী সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো আবেদন করার পূর্বে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, দেখলে কিন্তু এই যে আবেদন করতে গিয়ে যে ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো ইনশাল্লাহ আপনাদের হবে না। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আমরা মূল টপিকে আসি। সো বাংলাদেশ সেনাবাহিনীর এই এমএনসি সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু বাংলাদেশের 44টি জেলা থেকে শুধুমাত্র যারা পুরুষ প্রার্থী আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে আপনার উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি লম্বা, ঠিক আছে? আর ওজনটা তো আপনারা জানেন, স্বাভাবিকভাবে যেভাবে হয় সেভাবেই দেবেন। তো এখানে আবেদন করার জন্য বয়সটা হতে হবে 17 বছর থেকে 25 বছরের মধ্যে। সো অনেকের ইতিপূর্বে কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছি, কারো একজনকে আবেদন করে দেখিয়েছি, তো ওই দিন এত বেশি পরিমাণে আবেদন জমা পড়ছে, নতুন করে আর আমি আবেদন নিতে পাচ্ছি না। আপনারা পাশাপাশি কাছের যে কম্পিউটার দোকান আছে সেখান থেকে কিন্তু আবেদনটা সঠিক, মানে আমার দেখানো নিয়ম অনুসরণ করে সঠিকভাবে পূরণ করে নেবেন। সো আবেদন পূরণ করতে গিয়ে যখন আপনি টাকা জমার মেসেজ করেন তখন কিন্তু টেলিটক সিম ব্যবহার করতে হয়, আর টেলিটক সিমে কিন্তু 310 টাকা বা 15 টাকা রাখতে হয়। সো যখন আপনি SMS করবেন, SMSটা এত সতর্কতার সহিত করবেন, কারণ এখানে কিন্তু ভুলটা প্রথমেই করেন যে আপনাদের জেলা কোড। অনেকেই করেন কি যে আপনি যে শিক্ষা বোর্ডের আওতায় SSC পাস করেছেন, ভুল করে আবার সেই জেলা কোডের জায়গায় সেই কোড নাম্বারটা দিয়ে দেয়। তো এতে করে অনেকেরই ভুল হয়েছে যারা আমাকে জানিয়েছে, কিন্তু আমি তাদের জন্য আসলে কিছু করতে পারিনি। কারণ আপনি একবার জেলা কোড ভুল করে পেমেন্ট করে ফেললে, আর সেই জেলায় যদি আপনার কোনো বাড়ি না থাকে সেক্ষেত্রে আপনি মাস্ট বি পুলিশ ভেরিফিকেশনের সময়, মানে পুলিশ ভেরিফিকেশন যেটা হবে এর সময় কিন্তু আপনি বাদ পড়তে পারেন। সো আবেদন করার সময় অবশ্যই এই দিকটা কিন্তু অবশ্যই আপনাকে মাস্ট বি খেয়াল রাখতে হবে যে আপনার যেন জেলা কোড কোনোভাবেই ভুল না হয়, আর বিশেষ করে আপনাদের মোবাইল নাম্বার। আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু দ্বিতীয়বার যখন আপনি মেসেজ করবেন তখন কিন্তু আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে। সো এই মোবাইল নাম্বারটা কোনোভাবেই ভুল করা যাবে না, কারণ আপনার যখন মাঠ অনুষ্ঠিত হবে সেই মাঠের পূর্বে কিন্তু এই মোবাইল নাম্বারে 72 ঘন্টা পূর্বে SMS করে আপনাকে জানিয়ে দেওয়া হবে। বুঝতে পাচ্ছেন যে আপনার এই মাঠের যে SMS এটা যদি আপনি পাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে যে মোবাইল নাম্বার এটা সঠিকভাবে আপনার SMS-এর ফর্মেটের মধ্যে অ্যাড করতে হবে। আর অ্যাড করার পর আপনি যখন 1 6 টেবিলে সেন্ড করবেন, সেন্ড করলে কিন্তু আপনার কাছে আইডি ও পাসওয়ার্ড আসবে, আর সাথে সাথে কিন্তু যে মোবাইল নাম্বারটা এখানে দিলেন আপনি সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। সেই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে মূলত আপনাকে আপনার অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার সময় আপনার জন্ম নিবন্ধন কার্ড অবশ্যই অবশ্যই থাকতে হবে, জন্ম নিবন্ধন কার্ডের তথ্যটা কিন্তু ডাটাটা ভুল করা যাবে না। এর প্রধান বাবার তথ্য, বাবা যদি জীবিত থাকে তাহলে বাবার NID নাম্বার বসাই দিতে হবে, বাবা যদি মৃত হয় সেক্ষেত্রে NID নাম্বার না দিলেও চলবে, আর বাবা যদি বিদেশে থাকে সেক্ষেত্রে বাবার NID নাম্বারটা দিতে হবে। অনুরূপভাবে কিন্তু আপনাকে মায়ের ডাটাটাও এভাবেই এন্ট্রি দিতে হবে, মায়ের যদি মা জীবিত থাকে তাহলে মায়ের NID নাম্বার দিবেন। তো NID ছাড়া কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ নেই, বিশেষ করে বাবা মায়ের NID কার্ড ছাড়া। আর যদি জীবিত থাকে তাহলে মাস্ট বি আপনাকে দিতে হবে। আর জন্ম নিবন্ধন কার্ড অবশ্যই অবশ্যই জন্ম নিবন্ধন কার্ড লাগবে, জন্ম নিবন্ধনের পাশাপাশি যদি আপনার NID নিজের থাকে তাহলে দিবেন, কিন্তু শুধুমাত্র NID দিয়ে আপনি আবেদন করতে পারবেন না, সেই সুযোগ নেই। এখন আসি, এখানে কিন্তু আবেদন করার সময় আপনার উচ্চতা এবং ওজন দেওয়া লাগে। সো এই উচ্চতা এবং ওজন সামঞ্জস্যের মধ্যেই দিবেন, আপনার যত উচ্চতা সেই অনুযায়ী দিবেন, দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে ছবি 300x300 পিক্সেল, এবং আপনার এই ছবিটা কিন্তু অবশ্যই JPG ফরম্যাটে হতে হবে। এই ছবিটার যে সাইজ, এই সাইজটা যেন 300x300 পিক্সেলের হয়। এই সাইজের ছবি আপনি আপলোড দিবেন, ইনশাল্লাহ আপলোড দেওয়ার পর সাবমিট করলেই আপনার রোল নাম্বার সহ ডিটেলস ফর্মটা পেয়ে যাবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে মাঠের যে বিষয়টা, গত বছর কিন্তু যারা আবেদন করেছে, বিশেষ করে ডিসেম্বরে মনে হয় সেনাবাহিনী সৈনিক পদের সার্কুলার হয়েছিল, তার মাঠ কিন্তু এখন চলমান আছে। সো বুঝতে পারছেন মাঠের মিনিমাম 6 থেকে 8 মাস ধরে রাখেন, মিনিমাম 6 মাস পরে আপনাদের এই মাঠটা হবে। সো মাঠ নিয়ে টেনশন করার দরকার নেই। আর যারা মাঠে ভালো প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আমাদের এই সাজেশনটা, সেনাবাহিনী এমএনসি সৈনিক পদের সাজেশন, এটাতে কিন্তু সেনাবাহিনী এমএনসি যে নির্ধারিত সাবজেক্টগুলো আছে
বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ, শুধু সেগুলোই কিন্তু এখানে আছে, এখানে অন্য কোনো কিছু কিন্তু নাই। সো এই সাজেশনটা খুবই কমন উপযোগী, ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন এবং ওই নাম্বারটাতে কিন্তু বিকাশ এবং নগদ খোলা আছে। আপনারা জাস্ট ওই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে, আমি সাথে সাথে তুরন্ত সাজেশন পিডিএফ ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, আপনারা কে কোন জায়গায় দেখছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।